চঞ্চল গোট ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ছাগল একটা কমন বিষয়, কমন রোগ, যেটা হচ্ছে কৃমি। অনেকে বলে যে আমার ছাগলের শরীর মানে অনেক কিছু, সব কিছু খাওয়াই, ভুষি দিচ্ছি, আপনার পরিমাণ মতো খাবার দিচ্ছি, হ্যাঁ, অনেক ভিটামিন প্রয়োগ করতেছি, তারপরেও ছাগলের গ্রোথ হচ্ছে না, এটা কেন? এটা আসলে আপনার ছাগলটা কৃমিতে আক্রান্ত। এই কৃমির কারণে এই সমস্যাগুলো হয়। আপনার ধরেন যে ছাগলটা হাড্ডিসার হয়ে যায়, হ্যাঁ, ছাগলটা হাড্ডিসার। আমি অনেক সময় আমি ধরেন যে অনেকেই ফোন দিয়ে বলে, চঞ্চল ভাই, আমি ছাগলকে প্রচুর পরিমাণ খাওয়াচ্ছি কিন্তু আপনার ছাগলের গ্রোথ আসতেছে না, এটা কেন? তো আমি তাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনি কি পরিমাণ মতো বা সময় মতো আপনি কি কৃমিনাশক ডোজ কমপ্লিট করছেন? সে বলে না। তো আসলে আজকে টপিকটাই হচ্ছে কৃমিনাশক ডোজটা কীভাবে দিতে হবে এবং কখন দিতে হবে এবং কী পরিমাণ দিতে হবে। তো মূল কথায় আসি, এখন আপনাকে কৃমিনাশক যে ট্যাবলেটটা, এটা হচ্ছে প্রত্যেকটা ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট দিতে হয় 3 মাস পরপর, 90 দিন পরপর একটা ছাগলকে কৃমিনাশক দিতে হবে। এবং কয়েকটা গ্রুপ, আজকে ধরেন যে 90 দিন, এই 3 মাস, 3 মাসের মধ্যে একটা গ্রুপ দিলেন সে অ্যালবেন্ডাজল, আপনার 3 মাস পরে আবার দিলেন ফেনবেন্ডাজল, আবার তারপরে দিলেন হচ্ছে আপনার হচ্ছে লিভামিসল, মানে যে কোনো প্রত্যেকটা ট্যাবলেটই আপনি দিবেন ঘুরে ঘুরে। তো বিষয় হচ্ছে যে আর কৃমির ট্যাবলেটটা দিতে হয় 20 কেজি ওয়েটের জন্য একটা ট্যাবলেট, 20 কেজি আপনার বডি ওয়েট বা ওজন হিসাবে দিতে হয়। তো 20 কেজি বডি ওয়েট হিসাবে একটা করে কৃমির ট্যাবলেট দিতে হবে। আপনার ছাগলকে কৃমির ট্যাবলেট দেওয়ার পরে আপনার হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা সকালবেলা, অবশ্যই কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে, সকালবেলা বাসি পেটে কৃমির ট্যাবলেট একটা দেওয়ার পর, মানে 20 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট দিবেন। এবং যদি আরও আপনার ছাগলের ওজন যদি 60 কেজি, 50 কেজি, 70 কেজি হয়, সেই পরিমাণ মতো আপনার কৃমির ট্যাবলেট দেওয়ার পরে, আপনার মানে খালি পেটে কৃমির ট্যাবলেট দেওয়ার পরে আপনার 1.5 থেকে 2 ঘন্টা কোনো প্রকার খাবার দেবেন না, তারপরে কৃমি আপনার ছাগলকে স্বাভাবিক খাবার দেবেন। তারপরের দিন থেকে আপনি ফলো করবেন জিঙ্ক এবং লিভার টনিক। লিভার টনিকটা হচ্ছে ছাগলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এবং যে ছাগলকে কৃমিনাশক ট্যাবলেটটা দিছেন ওই ছাগলকে আপনি পরদিন থেকে কৃমি সরি আপনার হচ্ছে লিভার টনিক, ভাগো যে কোনো কোম্পানির ভাগো লিভার টনিক আপনার 10 থেকে 15 ml করে আপনি 7 দিন 15 দিন খাওয়াতে পারেন। তারপর থেকে জিঙ্ক দিবেন, একটু মাল্টিভিটামিন দিবেন বা আপনার হচ্ছে মাল্টিভিটামিন দিবেন। দেওয়ার পরে আপনি মানে ছাগলের ডিওয়ার্মিংটা মোটামুটি কমপ্লিট করে দিলেন। তারপর থেকে আবার 90 দিন পর সেম জিনিস, আবার সেম কাজটা করবেন, কিন্তু ওই একই গ্রুপের ওষুধ আর দেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে ছাগলের বাচ্চার যে কৃমি, আমরা ছাগলের বাচ্চার কীভাবে কৃমিনাশক দিব। ছাগলের বাচ্চার কৃমিনাশক দিতে গেলে আপনাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে ধরেন যে আপনার 21 দিন বা 25 দিন হওয়ার পরে আপনার স্কোয়ার কোম্পানির আইভার জল, যে কৃমিনাশকটা বের হয়েছে নতুন না, অনেক দিন থেকেই আছে, হয়তো অনেকে কেউ জানে না, এই আইভার জল লিকুইডটা আপনার পরিমাণ মতো ভিতরে নির্দেশিকা অনুযায়ী আপনার বাচ্চাকে কৃমিনাশক দেওয়া হবে, মানে দেওয়া দরকার। আর হচ্ছে এটা অবশ্যই খালি পেটে এবং আপনার এক ঘন্টা বা 1.5 ঘন্টা পরে যে স্বাভাবিক বাচ্চাটা দুধ খাবে বা হয়তো বা কচি ঘাস পাতা খাবে তাকে ছেড়ে দিবেন বাইরে। তারপরে আপনার হচ্ছে বাচ্চা প্রসব করার পরে মানে একটা ছাগি ডেলিভারি দেওয়ার পরে কয়দিনের মধ্যে আমরা কৃমিনাশক দেবো? অনেকে বলে ভাই দুধ শুকায় যায়, দুধ হয় না, হ্যাঁ, কৃমিনাশক দেওয়ার পরে আমরা কৃমিনাশক ডোজটা দিই না। তো এই জিনিসটা আপনাকে দিতে হবে হচ্ছে বাচ্চা প্রসব করার তিন সপ্তাহ পরে আপনি কৃমিনাশক দিবেন হচ্ছে হেলমেক্স অ্যালবেন্ডাজল গ্রুপের হেলমেক্স ট্যাবলেট দিবেন, পার 20 কেজি ওয়েটের জন্য একটা করে ট্যাবলেট।
তারপরে আপনি লিভার টনিক জিঙ্ক দিয়ে দিবেন এবং পুষ্টিকর খাদ্য দিবেন। যেহেতু কৃমিনাশক দেওয়ার পরে দুধটা একটু কমে যাবে, এই জন্য একটু পুষ্টিকর খাদ্য দিবেন, বাচ্চার দুধ আগার মতে ছাগলের দুধ স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই কৃমিনাশক কীভাবে করতে হবে এটা যা হোক সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হবে, পরবর্তীতে আবারও আমরা ভিডিও তৈরি করব এই মানে অন্যান্য বা যে কোনো ছাগলের রোগ বাগায় নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ।